আজ টিউশন ছুটি আছে, তাই ভাবলাম বেশি করে ভিডিও রেকর্ড করে নিই। ঠিক আছে, আজকে আমরা পড়বো পার্টস নিয়ে, সংবিধানের পার্টস, যেটা আগে 22টা ছিল এখন 25টা আছে। দেখি এই ক্লাসে আমি কটা কভার করতে পারি। দেখো, প্রথমে পার্ট নাম্বার 1 পড়ব। পার্ট নাম্বার 1 এ কী লেখা আছে? ঠিক আছে, ওখানে দেখো লেখা আছে পার্ট নাম্বার 1 এ 1 থেকে 4 অবধি আর্টিকেল ছিল। কতগুলো আর্টিকেল ছিল? 1 থেকে 4 অবধি আর্টিকেল ছিল। কি সাবজেক্ট নিয়ে লেখা আছে পার্ট 1 এ? সাবজেক্ট, তো সাবজেক্ট হবে কি না শিডিউল 1 এ বা তফসিল 1 এ কি সাবজেক্ট ছিল? ভারতীয় ভূখণ্ড, মানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। সেম টপিক আছে এখানে, রাজ্য এবং রাজ্য নিয়ে লেখা আছে, মানে ভারতীয় ভূখণ্ড, আর কেন্দ্রশাসিত অঞ্চল মানে ইউটি। আমি আগেই বলেছি রাজ্য প্রথমে কতগুলো ছিল? 14টা। প্রথমে রাজ্য ছিল 14টা, 14টা ভাষা, 14টা রাজ্য ছিল। এখন কটা রাজ্য আছে? 28টা। ইউটি আগে কটা ছিল? 6টা। এখন ইউটি কটা আছে? 8টা। বোঝা গেল? ঠিক আছে, এটা হলো গিয়ে পার্ট 1 এর টপিক। এখানে 4টা আর্টিকেল আছে, একটা আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট, আর্টিকেল 1। আর্টিকেল 1টা খুবই ইম্পর্টেন্ট, আর্টিকেল 1। এখানে কি লেখা আছে? 1 নম্বর লেখা আছে, মানে ইন্ডিয়া, দ্যাট ইজ, এটা ইংলিশে লিখছি, হ্যাঁ, ভারত, ভারত। তাহলে দেখো ইন্ডিয়াকে কি নাম বলা হয়েছে এখানে সংবিধানে? ভারত। ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে, ভারত বলা হয়েছে। ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, ইউনিয়ন অফ স্টেটস। এখানে ভারতকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে, ইউনিয়ন অফ স্টেটস, ঠিক আছে, আর্টিকেল 1। আর্টিকেল 2 এ কি বলা হয়েছে আর 3 এ কি বলা হয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্টটা আমি বলে দিলাম। তো পার্ট 1 কভার, এবার পড়ব কি না পার্ট 2। কোথায় গেল মুছার জন্য? দেখছো, একবার ভিডিও রেকর্ড করলাম, ওটাকে ডিলিট করলাম কারণ ভুল হয়ে গেছিলো, আর আমি ডিলিট করতে পারবো না, এই জন্য আমি আর কাটছি না। ঠিক আছে, তোমরা ম্যানেজ করে নিও। একবার ভিডিও রেকর্ড করলাম, ডিলিট করতে হলো, ভুল করে ফেলেছিলাম। পার্ট 2, এবার পার্ট 2 নিয়ে পড়বো। পার্ট 2 তে কটা আর্টিকেল আছে? 5 থেকে 11 অবধি আর্টিকেল আছে পার্ট 2। পার্ট 1 এ পড়লাম ভারতীয় ভূখণ্ড নিয়ে, পার্ট 2 তে কি পড়বো? নাগরিকত্ব নিয়ে। কি নিয়ে পড়বো? সাবজেক্ট কি? সাবজেক্ট হলো গিয়ে, সাবজেক্ট হলো নাগরিকত্ব, 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 ঠিক আছে। নাগরিকত্ব পাবার, পাওয়ার জন্য 5টা উপায় আছে ভারতে। নাগরিকত্ব পাওয়ার কটা উপায় আছে? 5টা। আর নাগরিকত্ব হারানোর কটা উপায় আছে? 3টে। নাগরিকত্ব পাওয়ার উপায় 5টা, নাগরিকত্ব হারানোর উপায় 3টে। এমনি বলতে পারো বংশসূত্রে আমরা নাগরিকত্ব পেয়ে যাই, ভারতে যদি জন্ম হয় তাহলেও নাগরিকত্ব পেয়ে যাই, কিন্তু এক্স্যাক্টলি 5টা কী কী এবং হারানোর উপায়গুলো কী কী, এগুলো তোমরা বইতে পড়বে, তারপরে কমেন্ট করবে, আমি অন্য কোনো ভিডিওতে ওগুলো বলবো ডিটেলসে। আজকে পার্টটা পড়ছি, সাবজেক্ট নাগরিকত্ব। নাগরিকত্ব দেখে না দু রকমের হয়, একটা হলো এক নাগরিকত্ব, এক নাগরিকত্ব, আমি এক লিখে দিলাম, এক নাগরিকত্ব, একটা হয় দ্বি নাগরিকত্ব, দ্বি, দ্বি নাগরিকত্ব, এক নাগরিকত্ব, দ্বি নাগরিকত্ব। এক নাগরিকত্ব মানে কি? যেমন দেখো আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, কিন্তু আমাদের নাগরিকত্ব কি? ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গলিয়ান নয়, ঠিক আছে, মানে এক নাগরিকত্ব, আমাদের একটাই ভোটার কার্ড। কিন্তু যদি তুমি আমেরিকা চলে যাও, কোথায় চলে যাও? ইউএসএ, ওখানে দেখবে দ্বি নাগরিকত্ব আছে, একটা রাজ্যের নাগরিকত্ব, একটা কেন্দ্রের নাগরিকত্ব। বোঝা গেল? ইউএসএতে দ্বি নাগরিকত্ব আছে, আর ভারতে কি আছে? এক নাগরিকত্ব। এবার প্রশ্ন হলো এক নাগরিকত্ব আমরা কোথা থেকে নিয়েছি? এক নাগরিকত্ব আমরা কোথা থেকে নিয়েছি? ইউকে থেকে নিয়েছি, ইউকেতেও এক নাগরিকত্ব আছে। বোঝা গেল? আচ্ছা, এবার পার্ট নাম্বার 3 পড়ব। পার্ট নাম্বার 3,
ঠিক পার্ট থ্রি, পার্ট থ্রিতে কি লেখা আছে, কটা আর্টিকেল আছে? আমরা এগারো দিয়ে এলাম না, বারো থেকে পঁয়ত্রিশ অব্দি আর্টিকেল আছে পার্ট থ্রি, বারো থেকে পঁয়ত্রিশ আর্টিকেল, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এখানে সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, ডিটেলসে পরে বোঝাবো, এখন শুধু পার্টগুলো পড়া খুবই বোরিং চ্যাপ্টার, ওগুলো কেউ পড়েও না ভালো করে, কেউ পড়ায়ও না, আমি ওটাকে সহজ করে বলার চেষ্টা করছি, তোমরা বলবে কেমন লাগছে। সাবজেক্ট, মৌলিক অধিকার, মৌলিক অধিকার, মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার কটা ছিল আগে? এই মৌলিক অধিকার আগে ছিল সাতটা, এখন হয়ে গেছে ছটা। কোনটা ডিলিট হয়ে গেছে? সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, কি ডিলিট হয়ে গেছে? রাইট টু প্রপার্টি ডিলিট হয়ে গেছে, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার বলে একটা অধিকার ছিল, এটাকে ডিলিট করে দিল। কত নম্বর সংশোধনের মাধ্যমে এটা ডিলিট হয়ে গেছে? তো এটা চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে এটাকে ডিলিট করা হয়ে গেছে, রাইট টু প্রপার্টি, এটা আর সংবিধানে নেই। এটা কত নম্বর আর্টিকেলে ছিল বলো তো? বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে একটা আর্টিকেল আসে একত্রিশ বলে, ওখানে এটা ছিল, কিন্তু ওখান থেকে এটা ডিলিট করে দিয়েছে। এবার এটাকে কোথায় লেখা হয়ে গেছে? এটাকে তিনশো এতে লেখা আছে। এটা আগে ছিল মৌলিক অধিকার, এখন হয়ে গেছে সাংবিধানিক অধিকার, এখন কত নম্বর আর্টিকেলে লেখা আছে? তিনশো এতে লেখা আছে। বোঝা গেল, মৌলিক অধিকার সাতটা ছিল, এখন ছটা আছে। মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, এই কনসেপ্টটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? তো উত্তর হবে, মৌলিক অধিকার নেওয়া হয়েছে ইউএসএ থেকে। কি থেকে নেওয়া হয়েছে? ইউএসএ। এক নাগরিকত্ব নেওয়া হয়েছে ইউকে থেকে, ব্রিটেন, আর মৌলিক অধিকার নেওয়া হয়েছে ইউএসএ থেকে। ক্লিয়ার? মৌলিক অধিকার মানে হলো নেগেটিভ, মৌলিক অধিকার মানে কি? নেগেটিভ। সংবিধান মৌলিক অধিকারে বলেছে, রাষ্ট্রকে বলেছে, একদম জোর গলায় বলেছে, এগুলো 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 তুমি করবে না, ঠিক আছে, করবে না, নেগেটিভ, মনে রাখবে এই লাইনটা, পরে আমি বোঝাবো আবার। মৌলিক অধিকার কিন্তু নেগেটিভ সেন্স করে, ঠিক আছে? আচ্ছা, পার্ট নাম্বার থ্রি হলো, এবার পার্ট নাম্বার ফোর। পার্ট ফোর, পার্ট ফোরে কতগুলো আর্টিকেল আছে? আই থিঙ্ক ছত্রিশ থেকে একান্ন, ছত্রিশ থেকে একান্ন আর্টিকেল আছে। এখানে সাবজেক্ট কী লেখা আছে বলো তো? সাবজেক্ট কী আছে? ইংলিশে বলো তো ডিপিএসপি, 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 ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বাংলায় বললে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড থেকে আমরা ডিপিএসপি বা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দু চারটা আর্টিকেল আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। আর্টিকেল চল্লিশটা এখানে কি লেখা আছে? পঞ্চায়েত গঠন নিয়ে লেখা আছে। কি? পঞ্চায়েত গঠন নিয়ে লেখা আছে, পঞ্চায়েত গঠন নিয়ে লেখা আছে, বলেছিলাম, গান্ধীজি বলে গেছিলেন, আগের অভিজ্ঞতা বলেছি। আর একটা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে চুয়াল্লিশ, কি আছে? ইউনিফর্ম সিভিল কোড নিয়ে লেখা আছে এখানে, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এখানে লেখা আছে। এই দুটো আর্টিকেল মোস্ট ইম্পর্টেন্ট, বাকি আর্টিকেলগুলো আবার পড়বো পরে, চিন্তা নেই, ঠিক আছে? মৌলিক অধিকার, মৌলিক মানে এই ডিপিএসপিগুলো নিয়ে ডিটেলসে পরে ভিডিও বানাবো, এখন তো পার্টসগুলো শিখছি জাস্ট। এটা হলো পার্ট ফোর, এবার পড়বো পার্ট ফাইভ নিয়ে। পার্ট ফাইভ, পার্ট ফাইভে কতগুলো আর্টিকেল আছে? না না, পার্ট ফাইভ না, সরি, এখানে একটা আর্টিকেল যোগ হয়েছে, পার্টিকেল ফোর এ, নতুন পার্টস যোগ হয়েছে, এটা আগে ছিল না, এটা এ বলে চালিয়ে দিয়েছে, টোটাল পঁচিশটাই আছে পার্টস, ঠিক আছে, এটা এ বলে চালিয়ে দিয়েছে, এটা অরিজিনালি ছিল না। এটা কত হবে? আর্টিকেল ফিফটি ওয়ান এ থেকে শুরু করে আর্টিকেল ফিফটি ওয়ান কে অবধি, ঠিক আছে? আর্টিকেল ফিফটি ওয়ান এ থেকে শুরু করে কে অবধি আছে,
এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে সাবজেক্ট কি, এখানে মৌলিক কর্তব্য, মৌলিক মৌলিক কর্তব্য কর্তব্য মৌলিক কর্তব্য, ঠিক আছে। দেখো অধিকার তো বললাম আমরা পার্ট থ্রিতে ইউএসএ থেকে নিয়েছি, এটা মৌলিক কর্তব্য কোথা থেকে নিয়েছি? এটা নেওয়া হয়েছে ইউএসএসআর থেকে, ইউএসএসআর। ইউএসএসআর মানে কি? রাশিয়াকে আগে কি বলা হতো? ইউএসএসআর। ইউএসএসআর তৈরি হয়েছে কবে? 1922 সালে, কিন্তু ভেঙে গেছে কবে? 1991 সালে ইউএসএসআর ভেঙে গেছে, ঠিক আছে। এখন ওকে শুধু রাশিয়া বলা হয়, এখন আর ইউএসএসআর বলা হয় না। তো মৌলিক কর্তব্য ইউএসএসআর থেকে নিয়েছি। আচ্ছা কার রিকমেন্ডেশন দিয়ে নিয়েছি? আগে তো ছিল না অরিজিনালি, কেউ রিকমেন্ড করেছে, আর অ্যামেন্ডমেন্টও হয়েছে নিশ্চয়ই। রিকমেন্ড কে করেছিল? কোন কমিটি? সরণ সিং কমিটি, সরেন সিং, সরেন সিং কমিটি, সরেন সিং, সরেন সিং কমিটির রিকমেন্ডেশনে আর 44তম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলোকে ভারতীয় সংবিধানের পার্ট 4 এতে যুক্ত করা হয়েছে। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ডিউটি আছে, কর্তব্য আছে, এইটা খুব ইম্পর্ট্যান্ট, 51K টা। এখানে কি বলা হয়েছে যে 6 থেকে 14 বছরের ছেলেমেয়েদেরকে মা বাবার দায়িত্ব পড়াশোনা করানো, ঠিক আছে। এটা তো খুবই ইম্পর্ট্যান্ট দায়িত্ব, এইটাতে লেখা আছে। ক্লিয়ার? তাহলে পার্ট 4 এও বুঝতে পেরে গেছো আই হোপ। এবার পার্ট 5 নিয়ে পড়বো, ঠিক আছে, বাকিগুলো পরে পড়বো। পার্ট 5 দেখো, পার্ট 5 পার্ট 5 আর্টিকেল যদি বলি 52 থেকে শুরু করে 151 অবধি আছে। এই পার্টে কি নিয়ে লেখা আছে? সাবজেক্ট কেন্দ্র, এর সাবজেক্ট হলো গিয়ে কেন্দ্র বা ইউনিয়ন, ইউনিয়ন কেন্দ্র নিয়ে লেখা আছে। এবার কেন্দ্র মানে কি? কেন্দ্র মানে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, যেমন এমনি লিখছি। দেখো 52 থেকে 151, তো 52 নম্বর আর্টিকেল লেখা আছে প্রেসিডেন্ট নিয়ে, প্রেসিডেন্ট নিয়ে লেখা আছে 52তম আর্টিকেল। কেন্দ্র সব কিছু কেন্দ্রের পার্টস হবে 52। আবার দেখো যেমন 63 ভাইস প্রেসিডেন্ট নিয়ে লেখা আছে, ঠিক আছে। আবার যেমন ধরে নাও 79 পার্লামেন্ট নিয়ে লেখা আছে, পার্লামেন্ট, পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট, ঠিক আছে, পার্লামেন্ট নিয়ে লেখা আছে। পার্লামেন্টের তিনটে পার্টস আমি আগের ভিডিওতে বলেছি, রাজ্যসভা, লোকসভা, প্রেসিডেন্ট, ঠিক আছে। আবার দেখো আর্টিকেল 93 নিয়ে লেখা আছে, কি আছে? স্পিকার এবং ডেপুটি স্পিকার, যাকে বাংলায় বলে অধ্যক্ষ উপাধ্যক্ষ, আমি স্পিকার লিখে দিচ্ছি, হ্যাঁ স্পিকার। লোকসভা স্পিকার, কিন্তু এটা মাইক বক্সের স্পিকার নয়, লোকসভা স্পিকার, ঠিক আছে। প্রথম স্পিকারের নাম কি ছিল? জি ভি মবলঙ্কর, জি ভি মবলঙ্কর। আর প্রথম ডেপুটি স্পিকারের নাম কি ছিল? এম এ আয়ঙ্গর, এম এ আয়ঙ্গর স্পিকার। আচ্ছা আবার যেমন দেখতে পারো 124 সুপ্রিম কোর্ট নিয়ে লেখা আছে, ঠিক আছে। আবার তুমি যেমন 148 ক্যাগ নিয়ে লেখা আছে, ক্যাগ নিয়ে, কন্ট্রোলার অডিটর জেনারেল, ক্যাগ নিয়ে, যার স্যালারি হলো 2.5 লাখ, আগের ভিডিওতে আমি জিজ্ঞাসা করেছিলাম। তো এগুলো ইউনিয়নের পার্টস কি না? আবার 75 আর্টিকেলে প্রাইম মিনিস্টার নিয়ে লেখা আছে, 75 প্রাইম মিনিস্টার, এগুলো সব ইউনিয়ন পার্টস, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমরা পার্ট 5 অবধি বুঝতে পেরে গেছো। আমি একবার এখানে রিভাইজ করার চেষ্টা করব। পার্ট 1 দেখো 1 থেকে 4 অবধি আর্টিকেল আছে, এখানে কি টপিক ছিল? এখানে ছিল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে, ঠিক আছে। এইদিকে দেখো এটা পার্ট 2, 5 থেকে 11টা আর্টিকেল আছে, 5 থেকে 11 অবধি আর্টিকেল আছে। এখানে কি ছিল? নাগরিকত্ব, সিটিজেনশিপ নিয়ে ছিল, ঠিক আছে। আচ্ছা আর পার্ট 3, 12 থেকে 35, মৌলিক মৌলিক অধিকার, যেটা আমরা ইউএসএ থেকে নিয়েছি, মৌলিক অধিকার। আচ্ছা পার্ট 4, 36 থেকে 51, এটা ডিপিএসপি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, যেটা আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছিলাম। আচ্ছা এটা দেখো পার্ট 4A, এখানে মৌলিক দায়িত্ব, এটা আমরা কোত্থেকে নিয়েছি? ইউএসএসআর, যেটা 1922 তৈরি হয়েছিল,
1992 ভেঙে গেছিল ঠিক আছে মৌলিক দায়িত্ব পার্ট 5 এ 52 থেকে 151 এখানে কেন্দ্র বা ইউনিয়নে লেখা আছে আমরা এখানে দেখলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে কমেন্ট করবে কেমন লেগেছে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই